সাংস্কৃতিক পরিকল্পনা, অনন্য সৃষ্টিশীলতার কোনখন পূজা মণ্ডপে জিনিলে বিচারকর মন। ঘোষণা হল ND24 শ্রেষ্ঠ পূজা মণ্ডপ প্রতিযোগিতার বহু প্রতীক্ষিত ফলাফল। অসমীয়া গ্রন্থর থিমেরে প্রথম স্থান দুলিয়াজান পূজা মণ্ডপর। গুৱাহাটী আঠগাঁও পূজা মণ্ডপে ইন্দ্রপ্রস্থ থিমেরে দখল করিলে দ্বিতীয় স্থান। ট্রেফিক আইনের থিমেরে তিনিচুকীয়ার পূজা মণ্ডপে লাভ করিলে তৃতীয় স্থান। আমি বাছি উলিয়াইছো তিনি নম্বরখন তিনিচুকীয়া ট্রেফিক নিয়ম খুব সুন্দরকে করেছে তেওঁলোকে। আসলে খুব আমার কষ্ট হয়েছে, বেয়া নাপাব, বাকি কেকন পূজা কইছো, গতি তিনি নম্বর আমার পাইছে তিনিচুকীয়ার ট্রেফিক নিয়ম। দেওবারে ND24 স্টুডিওত গ্র্যান্ড ফিনালেত ডিজাইনার গরিমা শইকীয়া গার্গ, লেখক তথা সাংবাদিক মনালিসা শইকীয়া আর অভিনেত্রী তথা নৃত্যশিল্পী মেঘরঞ্জনী মেধিয়ে বাছি উলিয়ালে শ্রেষ্ঠ তিনিখন পূজা মণ্ডপ। লগতে নির্বাচন করিলে সেলফি কনটেস্টর প্রতিযোগীর মাজর পরাও তিনিগৰাকী বিজয়ী প্রতিযোগীক। শদিয়ারপরা ধুবুরীলৈকে প্রতিখন পূজা মণ্ডপতে ঘুরি ND24 সাংবাদিকে বাছি উলিয়াইছিল আকর্ষণীয় মণ্ডপ সমূহ। বাসক বনিয়া মণ্ডপ সমূহৰ পৰা প্রতিটো দিশ চালি জারি চাই গ্র্যান্ড ফিনালিত বিচারক কেইগৰাকীয়ে নির্বাচিত করে তিনিখন শ্রেষ্ঠ পূজা মণ্ডপক। বিশেষ পরিকল্পনা, আটক ধুনিয়া সৃষ্টিশীলতাৰে এই খিতাপ লাভ করে অতিকৈ আনন্দিত তিনিওখন পূজা মণ্ডপরে আয়োজক সমিতি। আমি নিজের একটা পরিকল্পনা আগত রাখি আগবাড়ি আর সেইমতে আমি প্রায় তিনিমাহ ধরে যে কষ্ট যুব সংঘর সদস্যসকলে করলে আর দুলিয়াজানের আন আন বহুতেও আমাক পরীক্ষাভাবে সহায় করেছে, গতি সকলের প্রচেষ্টার বলতেই পরিকল্পনাটা আমার বাস্তব রূপ দিয়াত আমি সফল হয়েছিল। আমি প্রত্যেক বছর একটা নতুন থিম লো কাম করো, 2010 আমি থিমের পর স্টার্ট করল কামটো। প্রত্যেক বছর নতুন নতুন থিম লো আইলো, সেলুলার জেল, বলি প্রধা, তারপর ভূত বাংলা বনাইছিল, আফ্রিকান ট্রাইবল লাস্ট টাইম করলো, তো প্রত্যেক মানুষ এটা কিউরিয়সিটি থাকে আগত কিনা নতুন কি দেখা পাবো। আমি আসলে অভিভূত, ND24 আমি ধন্যবাদ জ্ঞাপন করেছো তেখেতসকলে প্রথমতে আহি আমার এই গোটেই বস্তুটো প্রচার করেছিল। যোনটো আজি কৰি আছে এটো প্রত্যেকটো কমিটির কারণে বহুত উৎসাহ কথা, যেহেতু মোটিভেট করে আমাক যে প্রাইজটো হল সেকেন্ডি কথা, বাট এটা লাস্টত এটা কিবা প্রাইজ পালে নিজক সবক সব যোনটোহে কমিটি হোক বহুত ভাল লাগে। যে শ্রেষ্ঠত্বর খিতাপেরে দুলিয়াজনের পূজা মণ্ডপে লাভ করিব ND24 তরফৰ পৰা 1,00,000 টকার পুরস্কার। আর এবার আমি সেই মুহূর্তে উপস্থিত হয়েছো প্রথমখন পূজা মণ্ডপর নাম ঘোষণা করবলে, মই মনালিসা শইকীয়াক অনুরোধ জানাম। অতি এটা মানে সংকটের মুহূর্ত, মানে বাছনির ইমান সুন্দর প্রত্যেক পূজা মণ্ডপে আমি মানে কাক বাছিম কাক নাবাছিম তেনেকুৱা যেন লাগিলে। আর তারপরে একটা বিশেষ আমি সকল বিচারক মন্ডলী আমি এককভাবে নির্বাচন করলো দুলিয়াজানের অসমীয়া ভাষা যেটা মণ্ডপ আমি প্রথম হিসাবে ঘোষণা করলো। আর এটা চাকরি হব লাগে দুলিয়াজানের পূজা মণ্ডপ বিষয়বস্তু আসলে অসমীয়া ভাষা। দ্বিতীয় পুরস্কারত আছে 50,000 টাকা আর তৃতীয় পুরস্কার প্রাপ্ত পূজা মণ্ডপে লাভ করব 25,000 টাকার পুরস্কার। পূজা মণ্ডপর শ্রেষ্ঠত্বর এই প্রতিযোগিতাত আকর্ষণীয় থিমেরে রাজ্যর ভালেমান পূজা মণ্ডপে দেখাইছিল ব্যতিক্রমী চিন্তা আর সৃষ্টিশীলতার নিদর্শন। ইয়ারে ভিতরত দুলিয়াজানের এই মণ্ডপখনে প্রথমরে পরাই আকর্ষণ করে আহিছে প্রতিগৰাকীৰে দৃষ্টি। অতি অগতানুগতিক পরিকল্পনাক খুব সুন্দরকৈ সাকার রূপ দি এই মণ্ডপত সজাই পরাই তোলা হয়েছিল বহু অসমীয়া কালজয়ী গ্রন্থ শুভস্বরূপত। অসমীয়া ভাষা সাহিত্যক শারদোৎসবর সময়ত এইদরেই অনিন্দ্র সুন্দরকৈ উপস্থাপন করার প্রয়াসে স্বাভাবিকতে লাভ করেছে রাইজর সমাদর। ইপিনে এই শারদোৎসবতেই ND24 আয়োজন করা সেলফি কনটেস্টর প্রথম বিজয়ী খিতাব লাভ করে নলবাড়ির নিকিতা বর্মনে।
দ্বিতীয় আর তৃতীয় বিজয়ী খিতাব লাভ করে ক্রমে গুয়াহাটির রিনু ভট্টাচার্য আর তেজপুরের মনালিসা হাজরিকায়। রাজ্যের বিভিন্ন প্রান্তর অহা হাজার হাজার সেলফির মাজের বিজয়ী হিসাবে নির্বাচিত হওয়া প্রতিযোগী কেগুলিয়ে লাভ করব ND24 তরফের আকর্ষণীয় উপহার। ব্যুরো রিপোর্ট ND24। আপুনি চাই আছে ND24, সর্বশ্রেষ্ঠ নহয় সর্বোত্তমৰ দৌৰত।